আমি তৈরি করেছিলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড সেট দিয়ে একটি অ্যাপস তৈরি করবেন, যা আপনার বন্ধু বান্ধব বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি গিফট হিসেবে দিতে পারবেন। চলুন কাজ শুরু করা যাক। আপনি প্লে স্টোর থেকে এপিকে ক্রিকেট সফটওয়্যার ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করার পর পরে ওপেন করলেন, পরে দেখে নিয়ে যাবে ক্রিকেটে গিফট এপিকে। আপনি যদি গিফট দিতে চান তাহলে এটা আপনি সিলেক্ট করেন। পরে দেখেন আছে অ্যাপ নেম, অ্যাপ নেম আপনি যা খুশি তাই দিতে পারেন। অ্যাপ আইকন, এখান থেকে আপনি যে কোনো একটা আইকন সিলেক্ট করেন। আপনি যেমন বার্থডেতে ই করবেন সিলেক্ট। পরে দেখেন যে চারটে ছবি আছে, এই চারটে ছবি আপনার ভালো না লাগলে তাহলে আপনি চারটে ছবি আপনি চেঞ্জ করে আপনার ছবি ই করতে পারবেন। সিলেক্ট অ্যান্ড ইমেজ ফাইল গ্যালারি, আপনার যা ভাল লাগে ফটো তাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট হয়ে গেছে, নেক্সট। পরে আপনি দেখেন সিলেক্ট MP3 ফাইল, আপনি জায়গায় আপনি একটা সং লাগাতে পারবেন আপনার যা মন চায়। আমি যেমন লাগালাম ওটা চুচি এক্সটেড। পরে আপনি দেখেন যে তিনটে অপশন আছে, তিনটে অপশন আপনি যে কোনো ছবি লাগাতে পারেন যা আপনার মিনি স্ক্রিনে ভাসবে। আপনার ব্যাকগ্রাউন্ডের পরে এটা একটা আপনি তিনটা সিলেক্ট করলেন আপনার ফটো, আপনার যা মন চাই। আপনার যদি কোনো ভালো গিফটের কোনো ফটো থাকে তাহলে আপনি তাইও দিতে পারবেন। আমার যেমন ভালো লাগলো এই তিনটা, আমি তিনটা। পরে আপনি এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনি যা খুশি তাই দিতে পারবেন। পরে আপনি আমি ধরেন দিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ, ফিনিশ। আপনি ক্রিয়েটিভ হইতে আছে, সাকসেস দেখালে ওকে। পরে আপনার আপনার ফাইল ম্যানেজারে গেলেন, এসডি কার্ড, এপি ক্রিয়েটর, গিফট, এইলো আপনি যে সফটওয়্যারটা বানাইছেন যা বানাবেন তাই কি ওই জায়গায় থাকবে। এপি কে ওই যে হ্যাপি বার্থডে, ওই জায়গায় আপনি যা খুশি তাই দিতে পারতেন, নাম আইকন তাই ওপেন করলেন। আপনি দেখেন এই জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার তিনটা ছবি ভাসতে আছে। ওকে, আপনাদের কাজ শেষ। এখন আপনারা কাজ শেষ।